করোনা কাটিয়ে দীপাবলিতে হাসি ফুটেছে মৃৎশিল্পীদের মুখে। গত দু বছর ধরে করোনা ভাইরাসে জর্জরিত বিশ্ব, যদিও 2022 পরিস্থিতি বদলেছে অনেকটাই। দুর্গাপুজোর পর এবার কালী পুজো নিয়ে আশাবাদী বঙ্গবাসী, হাসি ফুটেছে পটুয়া পাড়ার শিল্পীদের মুখেও। মহানগর তো বটেই, এই বছর বায়না হয়েছে জেলার থেকেও। দীপাবলির প্রাককালে খুশির মেজাজ কুমোরটুলিতে, মহা ধুমধাম করে দুর্গাপুজোর পর দীপাবলির রোষটাই আর আতশবাজির হুল্লোড়ে ফের সেজে উঠতে চলেছে বাংলা। প্রতিমা শিল্পীদের চোখে মুখে খুশির ঝিলিক। তা দু বছর কেটে গিয়ে লকডাউন ফকডাউন চলে গেছে, মোটামুটি এবছরটা আমরা ভালোই আছি। অর্ডার পত্র ভালো হয়েছে, দেশ বিদেশে ঠাকুরও আমরা পাঠাতে পেরেছি। প্রতিমা বিক্রি গত দু বছরের তুলনায় ভালোই আছে, লক্ষ্মী পর্যন্ত ভালোই রেসপন্স পেয়েছি। এই দু বছরের যে গেল তার থেকে এখন একটু ভালো হচ্ছে, মাইনাপত্র আসছে, মোটামুটি দাম ফামও দিচ্ছে, তো খুব যে ভালো তাও নয়, মোটামুটি আগের থেকে ভালো। মানে গত দু বছর থেকে ভালো? হ্যাঁ, দু বছর থেকে ভালো সব। এবছর কলকাতার বিভিন্ন প্রান্তে কালী পুজো উপলক্ষে কুমোরটুলিতে অনেকগুলো বায়না হয়েছে। শুধু তাই নয়, শহর সংলগ্ন পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষ প্রতিমা কিনতে ভিড় জমিয়েছেন পটুয়াপাড়ায়। বিখ্যাত মৃৎশিল্পী মিন্টু পাল বলছেন, গত দু বছর ধরে যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবে না, তবুও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। গত দু বছরের থেকে এবছর ভালো, 8 ফুট 10 ফুটের ঠাকুরের চাহিদা অনেক বেশি, এবং বায়নাও প্রায় ভালোভাবেই হচ্ছে। অন্যান্যবারের তুলনায় এবার ঠাকুরও অনেক বেশি আছে, কেন কালী প্রতিমা আমরা তো বৈশাখ মাসে তৈরি করে রাখি, সেগুলো গোডাউন থেকে নেবার রং করার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও নতুন আরও কিছু থিমের প্রতিমাও হচ্ছে, তাছাড়াও বড়ো কালী হচ্ছে আরও, এগুলো বারাসাত, মধ্যম গ্রাম, হাওড়া সব জায়গায় যায়, সেসবগুলো তৈরি হচ্ছে এবং পুরো দমে কালী পুজোর কাজ চলছে। সময় আর বেশি নেই, সেজন্য কালী পুজোর কাজ। শেষ মুহূর্তের ব্যস্ততা, মাঝে মধ্যে বৃষ্টি বিঘ্নিত কাজ, পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই সর্বত্রই সেই প্রস্তুতি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ব্যুরো রিপোর্ট, এখন বিশ্ব বাংলা সংবাদ।